বন্ধুগণ, admovie.com সাইটটিতে সাইন আপের কাজটি সম্পূর্ণ করলাম প্রথম পর্বে। দ্বিতীয় পর্বে আমরা এই সাইটটিতে অ্যাড ইউনিট কোড আমরা ক্রিয়েট করলাম এবং পেমেন্ট পাওয়ার জন্য গুগল অ্যাডসেন্সে আমরা একটি অ্যাকাউন্ট করলাম। তৃতীয় পর্বে আপনাদের জন্য রয়েছে যে আপনারা কিভাবে একটি অ্যাপ স্টোরে গিয়ে সেখান থেকে একটি অ্যাপস বানিয়ে উক্ত অ্যাপসটি আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পাবলিশ দেবেন এবং সেখান থেকে আপনার ইনকাম হবে। এই সকল বিষয়গুলো আমি আজকে ভিডিও টিউটোরিয়ালটির তৃতীয় পর্বে দেখাবো। তো আজকে আমি অবশ্য অ্যান্ড্রয়েড মোবাইলটি ইউজ করছি না, আমি এখন চলে যাচ্ছি ডেস্কটপে। তো আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো আমি এখন আমার ব্রাউজারটি ওপেন করে নিই। আমি ইতিপূর্বে ওপেন করে রেখেছিলাম। তো এখন এই যে লক্ষ্য করুন যে আমরা যখন সার্চ বারে অ্যাপ গেইসার লিখে সার্চ দেব, তখন ঠিক এই অ্যাপ গেইসার ক্রিয়েট অ্যান্ড্রয়েড যে এটিতে আপনারা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে যে কাজটি আমাদের করতে হবে সেটি হচ্ছে যে এখানে সাইন আপের কোনো অপশন নেই, অর্থাৎ এখানে লগ ইনে ক্লিক করার পরে সাইন আপের অপশন আসে, অর্থাৎ এই সাইটটিতে আপনাকে সাইন আপ করে দিতে হবে। তাইলে লগ ইনে আমি ক্লিক দিলাম। এই যে লক্ষ্য করুন, রেজিস্টার বাটনে যখন ক্লিক দেবেন তখন আপনার ইমেল আইডি, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড তারা শো করবে। সেখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডগুলো দিয়ে দেবেন। তো এখন আমি যে বিষয়টি আপনাদের নিশ্চিত করতে চাচ্ছি, আপনি ইচ্ছে করলে এখানে গুগল সাইন ইন উইথ গুগল এবং সাইন ইন উইথ ফেসবুক এটিতেও আপনি সাইন আপ করে নিতে পারেন। তো আমি আর এই নিয়ে আপনাদের আর কথা বলছি না। তো আমি সাইন ইন দিয়ে আমি আমার কাজটি শুরু করতে চাচ্ছি, যে একটু সময় নেয়, একটু ওয়েট করতে হবে। যে আমরা এখন এই যে লক্ষ্য করুন, ইউ হ্যাভ নো অ্যাপস, আপনি এখনো পর্যন্ত কোনো অ্যাপস ক্রিয়েট করেননি। তো আমি এখানে ক্রিয়েট নাও এটিতে আমি ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে দেখুন আমরা কোথায় যাচ্ছি। তারপরে ক্রিয়েট অ্যাপস, এই যে এখানে বিভিন্ন আইকন, অ্যাপসের বিভিন্ন আইকন ইমেজ দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে এই সকল তো এই ইমেজগুলো দিয়ে আপনারা অ্যাপস তৈরি করতে পারবেন। তো আমি এখন আপনাদের দেখাবো ব্রাউজার নিয়ে। তো আমি ব্রাউজারে ক্লিক করছি। ব্রাউজারে ক্লিক করার পরে এখানে ক্রিয়েট নাও এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পরে আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনি এখানে টাইটেল লিখবেন। যেমন আমি প্রথমে টাইটেলটি দিতে হবে গুগল গুগল, তারপরে এখানে আপনি গুগলের অ্যাড্রেসটি লিখে নেবেন। অতঃপর এখানে বলছে অ্যাটাচ ইমেজ, আপনি ইচ্ছে করলে এই গুগলের যে ইমেজ রয়েছে ইমেজটি আপনি এখানে দিতে পারেন। এটি হচ্ছে অপশনাল, আপনি দিলেও পারেন, না দিলেও সমস্যা নেই। তারপরে আমরা দেবো ইয়নডেক্স দেব। তারপর এখানে আমরা লিঙ্ক দিয়ে দেবো www.yondex.com। তারপর আমরা চলে যাব আরেকটি ইতে, এখানে আমরা ফেসবুক দিতে পারি। নিচে আমরা ফেসবুকের রিওয়ার্ডটি দিয়ে দেবো facebook.com/. তারপর আমরা এখানে নিচে আরেকটি আমরা দিতে পারি উইকিপিডিয়া। তারপর এখানে আমরা লিখব www.wikipedia.org, এটা কম হবে না, এটি ওআরজি হবে। তারপর আমরা দিতে পারি ইনস্টাগ্রাম INSTAGRAM ইনস্টাগ্রাম, আমরা এখানে ইউআরএলটি দিয়ে দেবো INSTAGRAM ইনস্টাগ্রাম .com। এখানে আমরা অবশ্য www দিতে পারি। তারপর bing, এখানে আমরা bing.com এর পূর্বে আমরা একটু www দিতে পারি। তারপর দেখুন আমাদের আপাতত এখানে আমরা 6টি টাইটেল এবং লিঙ্ক আমরা এখানে ইনক্লুড করেছি। তো এখন আপনি ইচ্ছে করলে আরও এখানে লিঙ্ক আপনি অ্যাড করতে পারেন। দেখুন এখানে অ্যাড মোর লেখা রয়েছে। তো এখানে প্রাথমিক অবস্থায় 6টি লিঙ্ক দিয়ে আমরা কাজ শুরু করব। ঠিক এই জায়গার মধ্যে অ্যাটাচ ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই মাত্র যে ইমেজটা আমরা করেছিলাম, এই যে এটা আমরা এটা দিয়ে দেবো, দিতে পারি ক্রপ, যে আমরা এটি ক্রপ করলাম। তারপর নেক্সট আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে লক্ষ্য করি আমরা, দেখুন এখানে ইনস্টল হচ্ছে। যে আমরা নেক্সট পেজে আসলাম। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখান থেকে আমরা বুকমার্ক ওয়ার্ড যে ট্যাগ, এখান থেকে আমরা যখন একটি চুজ করব, তো এটি আমি চুজ করলাম। এখান থেকে ইচ্ছা করলে আমরা ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে নাবর বুকমার্ক, সেটাকে আমরা রাইট দিয়ে দেবো। ওয়েদার ওয়ার্ড যে ট্যাগ, তো আমরা ওয়ার্ড যে ট্যাগ এটাই
আমরা সিলেক্ট করে দেখতে পাবো। অতঃপর এখানে রয়েছে হিস্টোরি ওয়েবজেট, হিস্টোরি আমরা এটা দিয়ে দিই। তারপর এখানে ডাউনলোড ওয়েবজেট টাইপ, ডাউনলোড ওয়েবজেট টাইপ আমরা এটাই রেখে দিই। অতঃপর আমরা এখানে নিউজ ওয়েবজেট টাইপ, নিউজ ওয়েবজেট টাইপটা আমরা এটা রাখতে পারি। অতঃপর আমরা নিউজ ট্যাব পজিশন যে আমরা এটা রাখতে পারি। তারপর আমরা আবার নেক্সটে যাব। তো নেক্সটে যাওয়ার পরে আমাদের দুইটি পেজ আমরা কমপ্লিট করেছি। এখন থার্ড অ্যাপারেন্স সেটিং, চুজ দা টুলবার স্টাইল, আমরা এখান থেকে একটা স্টাইল চুজ করব। তো আমি এটাই দিয়ে দিচ্ছি। এখানে অবশ্য বাটনটিতে আমরা ক্লিক করব, আমরা এটাই দিয়ে। তারপর শো ট্যাবস ইন নেভিগেশন, যে আমরা এটা দিতে পারি। তারপর এখানে স্ট্যাটাস, এনাবল স্ট্যাটাস, এটি এনাবল ফুল স্ক্রিন ক্লিক দিয়ে দেবো। তারপরে নেক্সট, মাই ফার্স্ট অ্যাপ। অতঃপর আমরা আবার নেক্সটে ক্লিক করব। তারপর আমরা এখানে ডেসক্রিপশনে লিখব, দিস ইজ মাই ফার্স্ট অ্যাপ ফর অ্যান্ড্রয়েড। যে আমরা এটুকু লিখে তারপরে নেক্সট দেবো। তারপর এখানে ডিফল্ট আইকন যা রয়েছে তাই আমরা অন্য কিছু করবো না। তারপরে আমরা নেক্সট দেবো। অতঃপর আমরা ক্রিয়েটে ক্লিক করবো। আমরা এখন ড্যাশবোর্ডে আসলাম। তো এখন আমাদের মূল কাজটি হবে যে আমরা মনেটাইজ, মনেটাইজটি আমাদের এখন ইনপুট করতে হবে, এটিকে এনাবল করে দিতে হবে। এখন আমরা যে লক্ষ্য করি, আমরা ইউজ স্মল ব্যানার আইডি ইন্টারশিয়াল আইডি। তো এখন আমরা আমাদের অ্যাডমব সাইটটি রয়েছে সেটি থেকে আমরা সাইন আপ করবো। সাইন আপ করার পর ওখান থেকে আমরা যে আমরা লক্ষ্য করি যে আমাদের এটা হচ্ছে ইন্টারশিয়াল অ্যাডস আর এটি হচ্ছে ব্যানার। তো আমরা ব্যানারটি প্রথমে সিলেক্ট করে নিচ্ছি, যেহেতু বলছে স্মল ই তাই আমরা এখানে এটিকে পেস্ট করে দিচ্ছি। অতঃপর আমরা আবার ওখান থেকে ইন্টারশিয়াল ব্যানারটি আমরা কপি করছি। তারপর আমাদের সেভ করে নেব। আমরা করে নেবার পর আমাদের কাজ মোটামুটি শেষ পর্যায়ে। আমরাও তো মনিটাইজের কাজটি এখন শেষ করলাম। তো আমরা আবারও ড্যাশবোর্ডে যাচ্ছি। এখন আমরা এখান থেকে আমাদের অ্যাপসটি ডাউনলোড করব। রিবিল্ড অ্যান্ড ডাউনলোড, আমরা এটিতে ক্লিক করব। এই যে ডাউনলোড হচ্ছে 100% ডাউন। জি আবার আমরা এই ড্রপ ডাউন আইকনটিতে আমরা ক্লিক করব। জি লক্ষ্য করুন, এই যে আমরা যে অ্যাপটি প্রস্তুত করেছিলাম, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা গুগল, ইনডেক্স, ফেসবুক, উইকিপিডিয়া, ইনস্টাগ্রাম, বিং, এই ছয়টি টাইটেল নিয়ে আমরা লিঙ্ক দিয়েছিলাম এবং ছয়টি কি শো করছে। যে বিষয়টি আপনাদেরকে নিশ্চিত করতে বলছি সেটি হচ্ছে যে প্রমোশনে আপনারা আসবেন। প্রমোশনে আসার পর এখানে একটি বিষয় লক্ষ্য করুন, যে শেয়ার ইউর অ্যাপ, যে আপনার এখানে একটি তারা লিঙ্ক দিয়েছে, যে লিঙ্কটি আপনি টিকে এভাবে কপি করবেন। তারপর ধরুন আপনি আপনার একটা সোশ্যাল মিডিয়া বা একটা যে কোনো একটি পাবলিশ দিতে পারবেন। তো আমি এখানে দেখুন টুইটারে আমি ক্লিক দিচ্ছি। টুইটারে ক্লিক দেওয়ার পরে লগ ইন করছি। অতঃপর আমরা টুইটে ক্লিক দিচ্ছি। দেওয়ার পরে এটিকে আমরা এখানে পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পরে আমরা এখানে এটাকে টুইট, যে আপনারা অ্যান্ড্রয়েড অ্যাপসটি দেখতে পাচ্ছেন যে মাই ফার্স্ট অ্যাপ, হ্যাঁ এটি ছিল আমার এই তৈরিকৃত অ্যান্ড্রয়েড অ্যাপসটি। সুতরাং আপনারা বুঝতেই পারছেন, আমার ভিডিও টিটেলটি দেখে যদি আপনাদের সামান্য হলেও আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আমার ভিডিও টিটেলটি আজকের মতো এখানে রাখছি। আল্লাহ।